দলের গোজ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের হার দেখে অসন্তুষ্ট পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। শাসক দলের আশা ছিল দলের অনেক গোজ প্রার্থী শেষ দিনে হয়তো তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন, কিন্তু তা বাস্তবে আর হলো কই। বরং এ জেলায় প্রত্যাশার চেয়ে অনেক কম প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে, যা দেখে হতাশ পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব। তবে সেই দিক থেকে ঝাড়গ্রাম কিছুটা হলেও দলের মুখ রক্ষা করেছে। এখানকার গোজ প্রার্থীদের বুঝিয়ে একটা বড় অংশকে নির্বাচনী লড়াই থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে জেলা নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন সংখ্যা যথাক্রমে 3,040, 611 এবং 51। শুক্রবার পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে 611টি আসনের নিরিখে 1,191টি মনোনয়নপত্র জমা পড়ে। এরা সবাই তৃণমূলেরই গোজ প্রার্থী। সেখান থেকে শনিবার মাত্র 40 থেকে 50 জন তৃণমূল প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে। অন্যদিকে ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সংখ্যা যথাক্রমে 806, 187 এবং 16। এখানে শুক্রবার পর্যন্ত শুধু গ্রাম পঞ্চায়েতে 1,286টি মনোনয়ন জমা পড়ে। শনিবার অবশ্য 310 জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। অর্থাৎ ঝাড়গ্রামে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের বুঝিয়ে তাদের ঘরে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে জেলা নেতৃত্ব, কিন্তু পশ্চিম মেদিনীপুরে বিক্ষুব্ধদের কিছুতেই বাগে আনতে পারা গেল না। পঞ্চায়েত ভোটে দামামা বাজতে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়ে গিয়েছিল টিকিট পাওয়া নিয়ে লড়াই। দলের বড় মেজর সেজু নেতাদের ধরে টিকিট জোগাড় করা নিয়ে তোড়জোড় শুরু করেন দাবিদাররা। এক একটি আসনে দাবিদার হিসেবে উঠে আসে একাধিক নেতার নাম, আর সবার আবদার সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় শাসক দলকে। সীমিত আসন সংখ্যায় সবাইকে তো আর টিকিট দেওয়া সম্ভব নয়, তাই গুটি কয়েকের ভাগ্যে শিখে ছেড়ে যারা টিকিট পায়নি তারা নির্দল প্রার্থী হয়ে যান। পশ্চিম মেদিনীপুরে বিক্ষুব্ধদের বোঝাতে কোনো চেষ্টা ত্রুটি রাখা হয়নি। সূত্রের খবর, মনোনয়ন প্রত্যাহার করার জন্য এই সব নেতাদের ভালো পোস্টের অফার দিয়েছিল জেলা নেতৃত্ব। তাদের জেলা স্তরে বা ব্লক স্তরে নেতা করা হবে বলে টোপ দেওয়া হয়েছিল। যারা সেই টোপ গিলেছে তারাই ফিরে এসেছে, কিন্তু মনোনয়ন প্রত্যাহারের হার দেখে পরিষ্কার বিক্ষুব্ধদের একটা বড় অংশ সেই টোপ গেলেনি, তাই তাদের উপর পাল্টা চাপ তৈরির চেষ্টা শুরু হয়েছে। জেলা সভাপতি অজিত মাইতি এই প্রসঙ্গে বলেন, নির্দল বা গোজ প্রার্থীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা দলগতভাবে কাজ করে, যদিও তারা তৃণমূল প্রার্থীদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, মানুষ আমাদের সঙ্গে আছেন।